পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপির সব থেকে বড় নেতা এবং চুরি করে লোডশেডিংয়ে জেতা এমএলএ হলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়িতে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, বিরাট বড় ধাক্কা হলো শুভেন্দু অধিকারীর গাড়ির সঙ্গে। কি হলো, কেনই বা কা হলো অ্যাক্সিডেন্টটি, কারাই বা অ্যাক্সিডেন্টটি করলো, বিস্তারিত এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং শুভেন্দু অধিকারী কি কিছু বলেছে জানতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। শুভেন্দু অধিকারীর কনভয়, তাতে ট্রাকের ধাক্কা, মারিশতার কাছে এই ঘটনা ঘটে, কনভয় অন্য আরেকটি গাড়িতে ধাক্কা মারে ট্রাক, যদিও ঘটনার পর সেই ট্রাক চালক পলাতক বলে আমরা জানতে পারছি। শুভেন্দু অধিকারী গাড়িতে ছিলেন না, তার নিরাপত্তা রক্ষী ছিলেন, সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী যে কনভয়, সেই কনভয়ে একটি গাড়িতে ট্রাকের ধাক্কা, ঠিক কি করে কনভয়ের মধ্যে ট্রাকের ধাক্কা লাগলো, কনভয়ের মধ্যে ট্রাক ঢুকলো কি করে, নিরাপত্তার গাফিলতি কি করে হলো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক, কনিষ্ক ঠিক কি হয়েছে একটু প্রথমে জানতে চাই। দেখো কোয়েল, শুভেন্দু অধিকারী কাঠির বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তমলুকের একটি রথযাত্রা উৎসবের শুভ সূচনা করার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মারিশদা থানার দুর্মুটের কাছে একটি, যখন শুভেন্দু অধিকারী তমলুকের দিকে আসছিলেন, ঠিক উল্টো দিক থেকে একটি ট্রাক বেগতিক হিসেবে এসে তার কনভয়ের মধ্যে যে কেন্দ্রীয় বাহিনী যে গাড়িটিতে ছিল শুভেন্দু অধিকারী, যদিও সেই গাড়িতে ছিলেন না, তার তিনটি গাড়ির পরেই একটি গাড়িতে কেন্দ্রীয় জওয়ানরা যেখানে যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ খবর পেয়ে ইতিমধ্যে রাজু কুণ্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছে এবং সমগ্র ঘটনা যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী এই ঘটনায় কোনোভাবে আহত হননি, তার কেন্দ্রীয় বাহিনী যারা ছিল কেন্দ্রীয় জওয়ানরা সেই গাড়িতে তারা অল্প বিস্তর আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। কনভয় বিরোধী দলনেতার কনভয়ে ট্রাকটা ঢুকলো কি করে, মানে ধাক্কাটা সেভাবে লাগলো কি করে, এটাই তো বুঝতে পারছি না, এবং ধাক্কাটা বেশ ভালো মতো লেগেছে একটু জানতে চাইছি। একদম কোয়েল, বেগতিক ভাবে অর্থাৎ যেটা দ্রুত গতিতে ট্রাকটা আসছিল, অর্থাৎ যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি, যেহেতু কনভয়টা কাঠির দিক থেকে তমলুকের দিকে আসছিল, ঠিক উল্টো দিক থেকে এই ট্রাকটি যাচ্ছিল, যার গতিবেগ ছিল যথেষ্ট, সেই গতিবেগের কারণেই স্পিড কন্ট্রোল না করতে পারার কারণে যেহেতু কনভয়ে ফলে শুভেন্দু অধিকারীর গাড়ির পরপর তিনটি গাড়ি, শুভেন্দু অধিকারীর আগে তিনটি দুটো গাড়ি থাকে, তারপরে শুভেন্দু অধিকারীর গাড়ি, ঠিক চার নম্বর গাড়িতে গিয়ে এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিল তাদেরকে সজোরে ধাক্কা মারে, অর্থাৎ কোন কারণে সাইড নিতে, স্থানীয় মানুষরা বলছেন যে সাইড নিতে গিয়েই এই ট্রাকটি ধাক্কা মেরেছে, যার জন্য কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। যে জওয়ানরাই এই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনী, তাদের অবস্থা কেমন? ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় জেলা স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মারিশদা থানার পুলিশ, রাজু কুণ্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী ইতিমধ্যেই মারিশদা দুর্গুটি এলাকায় এসে হাজির হয়েছে, এবং যদিও ইতিমধ্যেই শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা, অর্থাৎ বাকি যে টিমের যে কনভয়ের যে আর বাকি টিম, অর্থাৎ তার কনভয় শিডিউলে যে গাড়ি থাকে সেই ছটা গাড়ির অন্তর একটা গাড়ি অল্টারনেট না হওয়া পর্যন্ত শুভেন্দু অধিকারী ওই এলাকা থেকে রওনা দিতে পারবেন না এখনো পর্যন্ত, তার নিরাপত্তা রক্ষিত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বেশ কনিষ্ক, আপাতত ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করব। কথা বললাম আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতির সঙ্গে। কনভয়ের অন্য আরেকটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক, যদি এই ধাক্কা মারার পরে ট্রাকের চালক পলাতক, কিন্তু কিভাবে কনভয়ের ভিতরে গাড়িটি ঢুকলো, যদিও আমাদের প্রতিনিধি যেটা জানালেন অত্যন্ত দ্রুত গতিতে উল্টো দিক থেকে ট্রাকটি আসছিল, কোনোভাবে নিয়ন্ত্রণ না রাখতে পারাতেই সাইড কেটে বেরিয়ে যাওয়ার সময় এই কনভয়ের এই গাড়িটিতে ধাক্কা মারে ট্রাকটি, যেখানে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী যারা ছিলেন কেন্দ্রীয় বাহিনী তারা অল্প বিস্তর আহত।